বেস্ট মম অ্যাওয়ার্ড পাচ্ছে নান আদার দ্যান মিসেস শ্রীময়ী সেনগুপ্ত। আমি কাউকে পাল্লা দেওয়ার জন্য কিছু করিনি মা, আমি তো জানতামই না জুন যাবে, আমাকে তো কেউ বলেইনি। আমি যদি জানতাম জুন যাবে আমি কখনো ওখানে যেতাম না। কি গো, তুমি তো আমাকে একবার বলতে পারতে, তুমিও তো কিছু বলনি। তার মানে এরপর থেকে যা কিছু করতে হবে তোমার সঙ্গে আলোচনা করে করতে হবে, তাই তো? কেন, সেটাই তো স্বাভাবিক। তোমাদের যেটা অদ্ভুত মনে হচ্ছে বাকি সমস্ত ফ্যামিলিতে সেটাই স্বাভাবিক ঘটনা পাপা। আচ্ছা, মা জাস্ট কিছু বলে না বলে তোমরা মাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছো, তাই না? কিছু জানানোর প্রয়োজন মনে করো না। মায়ের জায়গায় অন্য কেউ যাচ্ছে সেটা তো মায়ের জানার কথা ছিল না। তোমাদের কি মনে হয় মা যদি জানতো মা যেত? আর ঠাম্মা, তুমি যে কথাটা মাকে বললে যে জুন আন্টির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য মা গিয়েছিল, প্রথম কথা, জুন আন্টি যাচ্ছে মা জানতো? যেরকম জুনও তো জানতো না যে শ্রীময়ী যাবে, আমরা কেউই জানতাম না বাড়িতে বসে এইসব প্ল্যান করছি। ও তো আমাদের বলা উচিত, তাহলে আমরা জুনকে নিয়ে যেতাম। আমরা যা করেছি দিঠির মুখ চেয়ে করেছি, ওকে কথা দেওয়া হয়েছিল তাই, যাতে ওর মন খারাপ না হয় সেই জন্য আমরা একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টের আগে মেইন অ্যারেঞ্জমেন্টটা কাজ করছে নাকি সেটা একবার দেখে নিলে পারতে। সেটা যদি অকেজ হয়ে পড়ে থাকে দেন ইটস ওকে, ফাইন, বাট সেটা যদি ওয়ার্কিং কন্ডিশনে থাকে তাহলে অন্য কিছু কেন ভাবতে গেলে পাপা? আমি ভাবছি মা যদি আজকে ফার্স্ট না হতো মায়ের কি দুর্দশাই না হতো। আচ্ছা ডিঙ্কা, একটা কথা বলতো, মায়ের প্রাইজ পাওয়াটা নিয়ে তুই এত বাড়াবাড়ি কেন করছিস? হ্যাঁ, এত বাড়াবাড়ি কেন করছিস? মা তো শুধু রান্না করেই প্রাইজ পেয়েছে নাকি? এত বছর ধরে মা রান্না করে আসছে আর সেই একই রান্না করে আজ একটা প্রাইজ পেয়েছে, সো হোয়াটস দ্য বিগ ডিল? আরে বাবা, এমনও তো হতে পারে যে স্কুলের কর্তৃপক্ষ মায়ের মতো হাউসওয়াইফদের মোটিভেট করার জন্য, বুস্ট আপ করার জন্য আমাদের মাকে একটা প্রাইজ দিয়েছে। আরে বাবা, মা প্রাইজ পেলো বা না পেলো তাতে কি এসে যায় রিঙ্কা? এসে যায় রে দাদা ভাই, ফার্স্ট হওয়াটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। দিঠির তো একবারে মন খারাপ হয়ে গেছিল যে ওর মা স্কুলে গিয়ে প্রথম হতে পারবে না। প্রাইজ পাওয়াটা যদি ইম্পর্টেন্ট না হতো মা তো অন্য কিছু তো পার্টিসিপেট করতে পারতো, যেমন ধরো সেলাই করা, যেটা মা পারে। আর তার থেকেও বড় কথা কি বলতো, তোর কাছে ফার্স্ট হওয়াটা ইম্পর্টেন্ট নয় কারণ মা প্রথম হয়েছে বলে। আজকে মা যদি প্রথম না হতো তাহলে তুই দেখতিস বলতিস ফার্স্ট হওয়াটা কতটা ইম্পর্টেন্ট। মা প্রাইজটা পেয়েছে তো, তাই ওটার দাম নেই তোর কাছে। আগে না ডিঙ্কা, তোকে বোঝাবো, তোকে তো বোঝানোই ইম্পসিবল। আমাকে তুই বোঝাবি না কেন? ডিঙ্কা, কি হচ্ছে এটা? কি, চুপ কর, আমারই ভুল হয়েছে। আমি আসলে ভেবেছিলাম সবাইকে একটু অবাক করে দেবো। তোমার এই ন্যাকা কথা রাখো তো বৌমা, আমরা যখন বেরোচ্ছিলাম তোমাকে যেতে বারণ করেছিলাম আমরা, তার কারণটা কি বলো? তোমার মেয়ে স্কুলে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে যে আমার মা অসুস্থ, যেতে পারবে না, এবং সে চিঠি পড়াও হয়ে গেছে, সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে, কই কিছু তো বললে না। তুমি মনে মনে কি প্ল্যান করছো সেটাও কিন্তু আমাদের বললে না। তুমি কিন্তু আগে ভাগে চিঠি লিখে স্কুলে পৌঁছে দিয়েছো, একটা স্টলও নিয়ে নিয়েছো, ছোট ছেলেকে দিয়ে সেটা গুছিয়ে ফেলেছো। আমি তো বুঝতে পারছি না, আমরা একই বাড়িতে থাকি, আমাদের মধ্যে এত গোপনীয়তা থাকবে কেন? আমি তো অবাক হয়ে গেছি, তুমি এইটুকু মর্যাদা দিলেন আমাদের। বিশ্বাস করুন বাবা, আপনাদের খাটো করার জন্য, আপনাদের অমর্যাদা করার জন্য আমি কিচ্ছু করিনি। 100 বার করে চালবাদ করেছো তুমি, এই জন্য বলোনি আগে থেকে বললে আমরা যদি তোমাকে বাধা দিই? আমি শুধুমাত্র দিঠিকে চমকে দেবো বলে কি বলছো? অনেক তো বয়স হলো তোমার, এখনো অন্যকে চমকে দেওয়ার মতো বয়স তোমার আছে বলে তোমার মনে হয়?
ধন্যী মেয়ে বাবা তুমি, যাকে যা করেছো করেছো আমাদের সকলের মুখ একবারে পুড়ে ছাই হয়ে গেছে। এখন শোনো, জুনের কাছে ক্ষমাটা চেয়ে নেবে, বুঝেছো? আমার তো উল্টোটা মনে হয় ঠাম্মা, আমার মনে হয় জুন আন্টির মায়ের কাছে এসে ক্ষমা চাওয়া উচিত। জোর করে মায়ের জায়গাটা আদায় করার জন্য। আচ্ছা, জুন আন্টি তো মাকে এসে বলতে পারতো কথাটা, এতবার আমাদের বাড়িতে আসে এত কথা বলে আর এটাই জানাতে পারলো না, অদ্ভুত। জুনের কিসের দায়? জুন তো গিয়েছিল আমরা রিকোয়েস্ট করেছিলাম বলে, সেটা ভুলে যাচ্ছিস তুই? কিচ্ছু ভুলিনি পাপা, আমি শুধু বলছি ফিউচারে এরম ধরনের রিকোয়েস্ট জুন আন্টি কে আর করো না। বারবার কারুর থেকে ফেভার চাওয়া তো ঠিক না, তাই না? আর আফটার অল জুন আন্টি কিন্তু আমাদের ফ্যামিলির কেউ না, তোমার অফিস কলিগ, তোমার খুব ভালো বন্ধু, দ্যাটস ইট। ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি ক্লোজ, বাট তাই বলে এত ফেভার ঠিক হবে না। আর দিঠিকেও তো মনে রাখতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে সত্যি কোনটা। ওকে বুঝতে হবে যে ওর বন্ধুদের মা আর আমার মা এক হতে পারে না, প্রত্যেকটা মানুষ তো তাদের মতো করে আলাদা, তাই না? ওকে এটা বুঝতে হবে যে ও প্রত্যেকবার প্রথম হয় মানেই ওর মাকে স্কুলে গিয়ে ফার্স্ট হতে হবে, এটা তো হতে পারে না। নয়তো ভাবো না, একদিন হঠাৎ করে ও তোমায় এসে বলবে, পাপা আমার একটা নতুন মা লাগবে, যে নাচে গানে আবৃত্তিতে সব কিছুতে প্রথম হবে। এই শখটা কি তুমি পূরণ করতে পারবে পাপা? ওরে, তোর ছেলে অনেক কথা শিখেছে রে, কথায় ওর সাথে পারবি না। নে নে, এবার ক্ষান্ত দে তো, ক্ষান্ত দে। তোর বউ খুব ভালো কাজ করেছে, আমাদের সকলের নাক কেটে দিয়েছে। কি হলো কি, তুমি কি জামা কাপড় ছাড়বে না ছোট নাতির ভাষণ শুনবে বসে? না না, আমার জামা কাপড় দাও, ও খাওয়া হবে কি হবে না আমি বুঝতে পারছি না বাবা। সে তো আমিও বুঝতে পারছি না, রান্নায় পুরস্কার পেয়েছেন, রাতারাতি ওই যে কি বলে সেলিব্রিটি হয়ে গেছে, এখন রেঁধে বেড়ে আমাদের খেতে দেবে কি না সে তো বুঝতে পারছি না। কেন দেব না মা, আমি আমার মাপ জানি মা, আমি কোনো সেলিব্রিটি হতে চাইনি, আমি যা করেছি আমার মেয়ের খুশির কথা ভেবে করেছি, আমি যেখানে ছিলাম সেখানেই আছি, ওখানেই থাকবো। আপনি কাপড়টা ছেড়ে নিন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। আমি তোমার শুধু আর একটা কথাই বলতে চাই, তুমি কি আদৌ বুঝতে পেরেছো যে আজ যেটা করেছো সেটা ভুল? হ্যাঁ বাবা, সব দোষ আমার, আমি ভুল করেছি। না, তুমি কোনো অন্যায় করনি। আজ যখন আমাদের সবার মাকে নিয়ে অহংকার করার কথা ছিল, তখন তোমাদের অপমানে মা চোখের জল ফেলতে বাধ্য হয়েছে। আমি তাও বলবো, মা কোনো অন্যায় করেনি, যদি অন্যায় করে থাকে আমরা করেছি, মা করেনি। মা যা করেছে ঠিক করেছে। রিঙ্কা শোন। বাহ, তার মানে ইন ফিউচার তুমি এই রকম ঠিকই করে যাবে, তাই তো? কখনো করবো না, কখনো করবো না এরকম। তোমার তো মুখের কথা মা, মনে থাকবে এটা না দুদিন বাদে আবার ভুলে যাবে? আরো অনেক বড় ট্রফি কিনে দিতাম, ঘরে সাজিয়ে রাখতাম,
তুমিও তো আমায় বলতে পারতে যে তোমরা স্কুলে স্টলের জন্য চিঠি দিয়েছ, আর সেই স্টলটা জুন সামলাবে। সব কথা তোমায় বলতে হবে, এমন কোনো মাথার দিব্যি দেওয়া আছে কি? আর জুনের দায়ে পড়েছে ছুটির দিনে দিঠির স্কুলে গিয়ে স্টল দিয়ে সেখান থেকে প্রাইজ নিয়ে আসবে, ওর কোনো প্রয়োজন ছিল না। আমি রিকোয়েস্ট করেছিলাম দিঠির মুখছে, কারণ দিঠি চেয়েছিল জুন যাক। তুমি জুনকে কতটা অপমান করেছো তোমার ব্যবহারে সেটা রিয়েলাইজ করেছো কি? বুঝতে পেরেছো? পেরেছি। যদি তাই পেরে থাকো সকালে জুনকে সরি বল। চলো 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 পাল্টা।